গুড আফটারনুন এভরিওয়ান। তো ব্লগটা আজকে আমি স্টার্ট করছি বিকাল দিয়ে। তো এখন এসেছি আমি ছাদে, চুলটা পুরো ভিজে আমার। একটু আগে আমি স্নান করেছি, তাই জন্য চুলটা একটু শোকাতে এলাম ছাদে। আর আমাদের ছাদ দিয়ে অসম্ভব সুন্দর ভিউ আসে, তারা তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের ছাদটা কিন্তু ঘেরা, মানে আমাদের পুরো নিচের আসল ছাদটা কিন্তু পুরো শেড দেওয়া। এটা হচ্ছে চিলে ছাদ, যেখানে আমাদের তিনটে ট্যাঙ্কি থাকে। এ সব কটা চাপা না আমফানে উড়ে গেছিলো, তারপর দিয়ে চাপাগুলো আর লাগানো হয়নি, জাস্ট বাপি ইঁট দিয়ে দিয়ে চাপাগুলো রেখেছে। তো আজকে আমাদের ছটা দিয়ে ভিডিওটা স্টার্ট হবে। সঞ্জনা শুভ একটু বাদেই চলে আসবে, দিদি নিচে ঘুমোচ্ছে, তো একেবারে দেখা হচ্ছে শুটের টাইমে। তো এখন আমাদের ড্রেস ডিসাইড হচ্ছে কে কোনটা পরবে না পরবে। এই সোফাটাকে এখন ঘরে ঢোকাতে হবে এখানটাতে। সোফাটাকে ঢোকাতে গিয়ে হালাত খারাপ হয়ে গেছে আমার আর দিদির, এত ভারী সোফাটা। আমরা শুট করছিলাম এন্ড বাপি এসে বলল যে জ্যামজেলির মা যে অসুস্থ ছিল আগের ব্লগে তোমরা শুনেছো, সে মারা গেছে। তো আমাদের উঠোনে তিনটে কুকুর থেকে এখন দুটো কুকুর হয়ে গেল। আমি আগের ব্লগেই বলেছিলাম যে ওর শরীরটা ভালো নেই, আজকে থেকে ও খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল। উঠছিল না, খেতে যাই একবার মুখটা তুলে একটু শুঁকলো, খাবারটা শুঁকলো, গায়ে হাত বোলালাম। মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু যাই হোক, ও ভুগলো না, ভোগেনি, মানে খুব কষ্ট পেত, নাহলে কাল রাত পর্যন্ত খেয়েছে, জাস্ট আজকে সকালে খায়নি। বাপি তো আবার এসে বলল মারা গেছে। ঠিক আছে, কি আর করা যাবে, এখন আমাকে ফানি ভিডিও বানাতে হবে। কাজ দিস না, ছেড়ে দে, শুন, কাজ করি, ছেড়ে দে। মন তো খারাপ লাগবে, আমরা যতদিন এই বাড়িতে এসেছি ও ততদিন এই বাড়িতে আছে। অ্যান্ড আমার বোন একটু বেশি ইমোশনাল, ও মানে প্রচন্ড ইমোশনাল আমার থেকে অন্তত অনেক বেশি। ছুটটা বোধহয় আজকে, জানি না। এই তিতে ব্লগ নিস না, আপডেট মারতে এসছে দিদি, চক খুব গোছা। তুম হামকা শাদি কা ইনভিটেশন আয়া ডিসেম্বর মে, কেন রে কেন, কি ওর ইনভিটেশন এসছে, বিয়ে ওর বিয়ে নয়। কার 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 বিয়ে? বাবু গাউন নিচ্ছে না, ও এমন ভাবে বললো, আমি ভাবলাম যে সত্যি ও বিয়ে ঠিক করতে যাবে, ওর শাদি কা ইনভিটেশন আর আয়, আমি যে আমাদের বিপরীত ইনভিটেশন পাবো বিয়ে করতে। বিজি আরে ভাই, আমার জন্য মানে হয় একটু, আমার জন্য থেমে যা, অন্তত একটু লজ্জা কর, তো দিদির বিয়ে হয়নি এখনো, পিড়ে ধরবে তারপর। আরে হয় না, ঘোড়ে গোল গোল, কে ঘোড়ে, পিড়ে ধরে তুই ঘুরবি, এ কি পাগল নাকি, ও পিড়ে ধরবে তো, অশিক্ষিত মূর্খ, আমি ধরবো না, তুই কেন, তুই চালাতে পারবি মা, আমার খেতে বলছি, তাও শুনে বউ উল্টে গেছে, বউ উল্টে গেছে, খাওয়া ছেড়ে দেখতে হবে বউ। বাপিকে বলেছিল মিষ্টি আনতে, বাপি এত ভালো ভালো মিষ্টি আছে, মনে হচ্ছে যে সত্যি তো সম্বন্ধ এসেছে। দে সাজন জি ঘড়াই শোনো, তুই এখন খাচ্ছিস, ওই দে ওই দে ওই দে, ভালো খেতে, খেয়ে নিয়েছে, কি খেয়ে নিলি রে, মিষ্টি কে রা, দিদি নিয়ে নেবে, ছোট লোক আমি একটা, এই তুই অন্ধকারে কোথায় নিমজ্জিত হয়ে গেলি, ড্রেস
দিদি কত জল ফেলে দিয়েছে, মুখেও ফেলে দিয়েছে, আমার জামায় ফেলে দিয়েছে, এটাকে ধরে মুখটা ধরে মুখটা মাশরুম লাগে রে ইয়ো। ও ইচ্ছা করে আমার মুখের উপর থেকে ব্লগ নেয় যাতে আমাকে বাজে লাগে। চলো তবে কান মোলা যাক, শুরু করা যাক কান মোলা। চলো মোল ভগবান, বেল্ট কোথায় পড়ে, কোথায় পড়ছে ঠিকই আছে, বসো না, আমি বসে পড়বো। বেল ডান্স মনে হচ্ছে, এদের মধ্যে যদি কেউ একটা ছেলে হতো এরা নিজেদের মধ্যেই বিয়ে করে নিত, পাশাপাশি থাকতাম, এর থেকে ভালো ছিল। হ্যাঁ সজনা তুই দুটো, আমরা একটা বিয়ে করবো দুটো ছেলে, আমরা একটা বিয়ে করবো আজকে আমি দেখাবো গো পাকা টিউটোরিয়াল। হাফ গোপ হয়ে গেছে, আর এক গোপ হবে গোপ গোপ, এই জন্য একটুখানি বেঁকে গেছে, ঠিক আছে ওটাকে আমরা ঠিক করার চেষ্টা করব। আমাদের ওয়াইপস নেই, মুছে গেল। তো সবসময় দুটো গোপ সমান আঁকবেন না, রিয়েলিস্টিক করার জন্য দুটো গোপ আলাদা আঁকবেন, একটা একটু এক পারফেক্ট, এটা একটু বাঁকা, ঠিক আছে। আর সবসময়
একটুখানি গোপ আঁকার পর একটু আইব্রোটাকে একটু কালো করে দেবে, তাহলে একটুখানি সাদা সাদা লাগবে আর কি। এবার আমি একটু দাঁড়ি আঁকবো, দাঁড়িটা আমি আমার মতোই আঁকবো, পাকা মহিষাসুর রোলের চান্স পেয়ে যাবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বলো নারকেল দড়ি নিয়ে বাঁধ না, ওটা বন্ধ কর। নমস্কার। আরে না রে, বসে নমস্কার করি, বসে ওদিকে তাকিয়ে, ওদিকে তাকিয়ে নমস্কার বলবে কে? নমস্কার। আমার কথা হচ্ছে নমস্কার করে বসতে হয়, ওদিকে তাকিয়ে বলবে। আমি সবে কলেজ দিয়ে ফিরলাম, গুড মর্নিং বলাটাই ঠিক হবে না, এখন 12:10 বাজে, ঠিক আছে। তো আমি কলেজে এক্সাম ছিল আমার, তো জাস্ট এক্সামটা দিয়ে চলে এসেছি, ছুটি হয়ে গেছে। তো আজকে বিকালে আবার শ্যুট হবে, আমার এখন এক্সাম চলছে, মানে মক টেস্ট হলো আজকে, কাল না 9 তারিখ দিয়ে সিএ আছে। আর এসে দেখছি মায়ের শরীরটা ভালো নেই, মা চুপ করে মন মরা হয়ে শুয়ে আছে, বিকজ আমাদের উঠোনটা এত ফাঁকা ফাঁকা লাগছে না, বনবিটা নেই, মায়ের মনটা একদমই ভালো নেই, মায়ের শরীরটা তাই খারাপ হয়ে গেছে একটুখানি, মা এখন শুয়ে আছে। দিদি আর আমি একটুখানি বেরোনোর কথা হচ্ছে, দেখা যাক কি করি, তো তোমাদের সাথে একটু বাদে কথা হচ্ছে। আমি না প্রেশার কুকার মানে বাস্ট করাটা আমার খুব একটা মানে খুব আমার ভয় লাগে, যে প্রেশার কুকার যদি বাস্ট করে যায় ওটা আমার খুব ভয় লাগে। আজকে বাস্ট করতে করতে বেঁচেছে, ওর মধ্যে থেকে কিরকম ফিচকিড়ি দিয়ে জল বেরোচ্ছিল, ওই কি বলো ভাত আটকে, ওই ভাত আটকে গেছে। তো এখন দিদি আর আমি একটুখানি বেরোচ্ছি, দিদি আর আমার একটুখানি চিল করে আসতে মন চাইছে, বিকজ আমাদের ঘরে থাকতে ভালো লাগছে না, একটু মনে হলো যে একটু ঘুরে আসি। তো দিদি আর আমি একটুখানি ঘুরতে বেরোচ্ছি, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, ও এখনো ওর জিন্স ভালো লাগছে না, ওর টপ ভালো লাগছে না, ওর জুতো ভালো লাগছে না, এই করে করে অনেক লেট করে দিয়েছে, এখনো আসছে না, এই আসছে। চলো তোকে নিয়ে বেরোনোর নয়, রেডিওতে এত কে টাইম লাগে, আমি রেডিওর পিছনে বসে আছি, এই বোন এটা ভালো লাগছে না, হ্যাঁ রে বাবা ভালো লাগছে, পর না না এটা ভালো লাগছে না, না ওটা ভালো লাগছে না, জুতো ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, সেটা ভালো লাগছে না, একবার জিন্স ভালো লাগছে না, আমি 2-3 বার চেঞ্জ করেছি। অ্যাজ ইউজুয়াল পুরে আমরা দুজনে হিল পরে আছি, পুরে নয় আমরা হাঁটতে পারবো না, তো হিলটা পরেছি কেন, হাঁট মার স্টাইল না ভাই, আমার চশমা ছাড়াই বেশি ভালো লাগে। আমরা এসছি এখন আইসক্রিম রোল খেতে বেহালাতে, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, কারণ আমার পড়তে আসবে, শুটও করতে হবে, আমরা মজা করতে এসেছি, চিল দুজন মিলে, চিল না করলে শুটের মানে মুড আসে না।
দিদি আমি আইসক্রিম খাওয়ার পর আবার কেএফসি চলে এসেছি, বিকজ বেশি মিষ্টি খাওয়া হয়ে গেছিল, মুখটা একটু ঝাল ঝাল কিছু দরকার আছে, মুখটা বড্ড বেশি মিষ্টি হয়ে গেছে। তো চলো এখন কেএফসি তে যাই, আমরা এখন শুভর জন্য ওয়েট করছি, শুভ আসবে অটো করে, এসে নামলে আমরা একসাথে ঢুকবো। পুকু কিন্তু দিদিকে পাত্তা দেয় না, দিদি সুন্দর করে সেজেছে বলে ও পাত্তা দিচ্ছিল একটু আগে, আর ক্যামেরা দেখে ও আবার শাই হয়ে গেছে, ক্রিপ্টো দাঁড়ির অবস্থা। এবার আমি কি করি বলতো, আমাদের শুটটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা অলরেডি ভিডিওটা পেয়ে গেছো, তো লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম অরিজিনাল ভিডিও। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ব্লগে।